স্বাগতম সবাইকে হোয়াই হোয়াট হাউস সিরিজের আজকের এপিসোডে আসলে আমরা তেমন খুব বেশি নতুন কিছু শিখবো না অন্যান্য এপিসোডেও যে আমরা খুব বেশি নতুন কিছু শিখি তাও না বাট আজকের এপিসোডে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই রোটেশন বা ঘূর্ণনের আইডিয়া ব্যবহার করে আমরা দু একটা জানা বিষয় একটু নতুন পার্সপেক্টিভ থেকে দেখার ট্রাই করবো যেরকম আমাদের আলোচনার একদম প্রথম যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে প্লাস মাইনাসে মাইনাসে কেন প্লাস হয় ছোটবেলার থেকে সবাই জানি বাট অনেকের প্রশ্নটা থাকে যে কেন মাইনাসে মাইনাসে প্লাস হয় ওকে তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি প্রথমেই দুই একটা কথা বলে ফেলতে চাই প্রথম কথাটা হচ্ছে যে যখনই আমরা একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি বা একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে যখন আমরা গুণ করি তখন আসলে কি ঘটনা ঘটে তো তখন আসলে দুইটা ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে যে সংখ্যাটাকে আমরা গুণ করছি সেই সংখ্যাটার একটা স্কেলিং ঘটে আর আরেকটা হচ্ছে সেই সংখ্যাটারই একটা রোটেশন ঘটে তো স্কেলিং কথাটার মানে কি স্কেলিং মানে হচ্ছে যে ওই সংখ্যাটা বা ওই সংখ্যাটার সাংখ্যিক মান সে বড় হয় বা ছোট হয় ওটাই কি যে ওই সংখ্যাটার ডিরেকশনটা চেঞ্জ হয় বা ওই সংখ্যাটার দিক চেঞ্জ হয় তো প্রশ্ন হচ্ছে যে সংখ্যার দিক বলতে আসলে কি বোঝায় খুব সিম্পলি যদি বলতে চাই যেমন আমাদের বাস্তব সংখ্যার কথা যদি আমরা বলতে চাই তো বাস্তব সংখ্যাকে আমরা প্রকাশ করি আসলে সংখ্যা রেখা দিয়ে ধরলাম যে এটা একটা সংখ্যা রেখা এবং তার এটা হচ্ছে মূল বিন্দু এবং ধরলাম যে নাম্বারটা নাম্বারটা এখানে এখানে আছে আছে আর তো এই এই ডিরেকশন ডিরেকশন আসলে কি হচ্ছে এরকম মূল বিন্দু থেকে এরকম ডান দিকে এটা হচ্ছে ফাইভের এর ডিরেকশন আর মাইনাস ফাইভের এর ডিরেকশনটা কি যে এই মূল বিন্দু থেকে এরকম বাম দিকে এটা হচ্ছে আমাদের মাইনাস ফাইভের ডিরেকশন আর যদি সংখ্যাটা হতো বাস্তব সংখ্যা না হয়ে যদি এটা হতো জটিল সংখ্যা তো আমরা জানি যে জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এরকম একটা দ্বিমাত্রিক তল প্রয়োজন হয় তো ধরলাম সেই তলে একটা জটিল সংখ্যা এখানে আছে তো তাহলে ওই জটিল সংখ্যাকে নির্দেশকারী যে ভেক্টরটা সেই ভেক্টরটা কি রকম এই যে মূলবিন্দু থেকে ওই পর্যন্ত যে ভেক্টরটা সেটা ওকে তো এই ভেক্টরটা আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস বা আমাদের বাস্তব অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে সেটা আসলে ওই জটিল সংখ্যাটার দিক বা ওটাকে আমরা বলতাম যে ওই জটিল সংখ্যাটা আর্গুমেন্ট বলতাম ওকে তো এই সংখ্যাটাকে যদি আমরা অন্য কোন একটা সংখ্যা দিয়ে গুণ করি অন্য কোন একটা জটিল সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি ধরলাম যে নতুন যে জটিল সংখ্যাটা অর্থাৎ গুণফল যে সংখ্যাটা সেটা ধরলাম এখানে আছে তো তাহলে মানে ব্যাপারটা কি ঘটছে আসলে ব্যাপারটা যেটা ঘটছে যে এই সংখ্যাটা আসলে এই অবস্থান থেকে মানে আগের অবস্থান থেকে এই নতুন অবস্থানে যাওয়ার জন্য এতটুকু পরিমাণে ঘুরছে এবং তার সাংখ্যিক মানেরও হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে অর্থাৎ সংখ্যাটা হয়তো কিছুটা মানে সাংখ্যিক মানে কিছুটা হয়তো বড় হয়েছে বা জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা সাংখ্যিক মান বলতে আসলে কি বোঝাতাম আমরা তার মডুল বোঝাতাম তো সেটা সাংখ্যিক মানে হয়তো কিছুটা বড় হয়েছে বা সাংখ্যিক মানে কিছুটা ছোট হয়েছে আর আরেকটা যে সেকেন্ড যে ঘটনাটা সেটা হচ্ছে যে সংখ্যাটা আগে এই জায়গাতে ছিল নতুন জায়গাতে যাওয়ার কারণে সে কিছু পরিমাণে তার রোটেশন ঘটছে ওকে তো যেরকম কোনো একটা সংখ্যা যেরকম আমাদের যদি সংখ্যাটা হয় বাস্তব সংখ্যা ধরলাম ফাইভ তো তাকে যদি আমরা আসলে মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে কি ঘটনাটা ঘটে যেটা ঘটে যে তখন ফাইভ আসলে মাইনাস ফাইভ হয়ে যায় তার মানে যেটা ঘটছে যে এই ফাইভের সাংখ্যিক মান বা ফাইভের যে মডুলাস সেটাও আবার মডুলাসও কি হচ্ছে তার মানে দিয়ে গুণ করার কারণে এই সংখ্যাটার সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হচ্ছে না সাংখিক মান আগে যা ছিল তাই থাকছে কিন্তু হচ্ছে যেটা আগে এটা ডান দিকে ছিল সেই সংখ্যাটা এখন বাম দিকে চলে যাচ্ছে অর্থাৎ সংখ্যাটা আগে ডান দিকে ছিল তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে সে বাম দিকে চলে যাচ্ছে অর্থাৎ তার ঘূর্ণন ঘটছে বাট সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হচ্ছে না ওকে তো ফাইভকে যদি আমরা এখন মাইনাস দিয়ে গুণ করতাম তখন কি হতো তখন হচ্ছে মাইনাসের কারণে তার একটা ঘুর্ণন্ত থাকতোই তার সাথে তার সাংক্ষিক মানটা আবার যেটা হতো সাংক্ষিক মানটা দ্বিগুণ হয়ে যেত ওকে তো এখান থেকে একটা কথা বলার উদ্দেশ্য ছিল সেটা একটু লিস্ট করে ফেলি এখানে সেটা হচ্ছে যে কোন একটা সংখ্যাকে যখন আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তখন যেটা হয় সেটা হচ্ছে তার স্কেলিং আসলে হয় না মানে স্কেলিং হলেও সেটা আসলে ওয়ান দিয়ে স্কেলিং হয় যার কারণে আসলে তার সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হয় না বাট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সংখ্যাটা একশো ডিগ্রি পরিমাণে ঘুরে যায় একশো ডিগ্রি কেন তার কারণটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ফাইভটা ডানে ছিল এটা চলে গেছে আসলে বামে অর্থাৎ ফাইভটা এখানে ছিল সে একদম পুরোপুরি উল্টে বামে চলে গেছে অর্থাৎ এখানে একটা একশো ডিগ্রি পরিমাণে রোটেশন ঘটছে সো তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম যে মাইনাস ওয়ান দিয়ে গুণ মানে তার সাংখ্যিক মানের চেঞ্জ হয় না বাট সংখ্যাটা যেটা হয় সে একশো আশি ডিগ্রি পরিমাণে ঘুরে যায় তো এখান থেকে আসলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস এই ব্যাপারটা ব্যাখ্যা করব। কিভাবে যে ধরি এখানে আমাদের ওয়ান সংখ্যাটা আছে ওকে তো এই ওয়ান সংখ্যাটা আসলে আছে তার মানে মূলবিন্দু থেকে ওয়ান সংখ্যাটাকে নির্দেশ করছে এরকম একটা রশ্মি তো ওয়ানকে যখন আমরা একবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম তখন আসলে কি ঘটছে যেটা ঘটছে এই রশ্মিটা একশো আশি ডিগ্রি পরিমাণে ঘুরে যাচ্ছে আমাদের আগের কথা অনুসারে ঘুরে সে এখানকার এই যে মাইনাস ওয়ানকে ইন্ডিকেট করছে তো রশ্মির এই নতুন অবস্থানকে যদি আমি আবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তখন যেটা ঘটবে রশ্মি এখন যে অবস্থাতে আছে সেখান থেকে আরো একশো আশি ডিগ্রি পরিমানে ঘুরে যাবে ঘুরে আসলে কোথায় আসছে ঘুরে সে আবার ঠিক তার আগের অবস্থানে কিন্তু ফেরত আসছে তার মানে কি হচ্ছিল যে আমরা ওয়ান থেকে স্টার্ট করছিলাম প্লাস ওয়ান থেকে স্টার্ট করছিলাম সেটাকে আমরা দুইবার দিয়ে দিয়ে গুণ করলাম এবং প্রতিবার গুণ করার কারণে সে একশো ডিগ্রি করে করে ঘুরলো তাহলে দুইবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করার কারণে সে একশো ডিগ্রি আরও একশো ডিগ্রি ঘুরে সে তার আগের অবস্থাতে ফেরত আসলো তার মানে ব্যাপারটা আসলে খুব সিম্পলি চিন্তা করা যায় যে আসলে যে কোনো সংখ্যাকে দুইবার যদি আমি মানে কোনো জিনিসকে যদি আমি দুইবার উল্টাই তাহলে সে কিন্তু তার ঠিক আগের অবস্থানে ফেরত আসবে আর প্রত্যেকবার উল্টানো মানে হচ্ছে যে একশো আশি ডিগ্রি পরিমাণে ঘুরানো তো এখানে কিন্তু এই ঘটনাটাই ঘটছে যে এই মাইনাস যেটা সে একশো আশি ডিগ্রি ঘুরাচ্ছে মানে একবার উল্টাচ্ছে আর এই দ্বিতীয় মাইনাস যেটা সে আরও একশো আশি ডিগ্রি ঘুরাচ্ছে তার মানে সে আরও একবার উল্টাচ্ছে সো দুইবার উল্টানোর ফলে সে আসলে আগের জায়গাতে ফেরত আসছে সো এই যে আমরা দুইবার উল্টালাম তার কারণে সে আসলে আগের জায়গা অর্থাৎ প্লাস হয়ে যাচ্ছে সো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এখানে ওকে তো একই রকম কনসেপ্ট ইউজ করে আমরা আরও দু একটা জিনিস একটু দেখে ফেলতে চাই তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে এই যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আবার একই রকম আরও একটা উপপাদ্য আছে সেটা হচ্ছে যে একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি তিনশো ডিগ্রি তো এগুলোর প্রমাণ আমরা জানি তো এই এপিসোডে আমাদের উদ্দেশ্য আসলে ওটা না যে এগুলোর প্রমাণ আমরা কনভেনশনাল ওয়েতে দেখব সেটা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই রোটেশনের আইডিয়াটা দিয়ে রোটেশনের আইডিয়াটা দিয়ে এই উপপাদ্যগুলা যেগুলো আমাদের অলরেডি জানা আমাদের রিগুরাস প্রমাণটাও আমাদের অলরেডি জানা সেটা আমরা এই রোটেশনের আইডিয়ার মাধ্যমে আমরা এটাকে একটু ভিজুয়ালাইজ করতে চাই আমরা একটু দেখতে চাই যে আচ্ছা দেখা যাচ্ছে এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা দেখা যাচ্ছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি সো তাহলে আমরা এই দু একটা ব্যাপার একটু দেখে আসি সো এখানে আমরা দেখতে যাচ্ছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেটা রোটেশনের আইডিয়ার মাধ্যমে তো এখানে থিমটা কি থিমটা একটু বলি থিম হচ্ছে যে চিন্তা করি যে এইটা আমাদের কলম তো কলমটা যে ডিরেকশনে আসে ডিরেকশনটা হচ্ছে এরকম যে কলমের যেই যে ক্যাপটা ক্যাপটা আছে হচ্ছে এইদিকে তো এখন আমি যদি এটা কাজ করি সেটা হচ্ছে আমি যদি এই ক্যাপটা এক্স্যাক্টলি উল্টা দিকে দিয়ে দিই তার মানে হচ্ছে আমাদের কলমটা একশো আশি ডিগ্রি ঘুরছে তো ত্রিভুজের তিনকোের সমষ্টি একশো আশি ডিগ্রি এইটা দেখানোর থিমটা বেসিক্যালি এক্স্যাক্টলি ওইটাই সেটা হচ্ছে এরকম যে আমরা ধরলাম যে আমাদের কলমটা ইনিশিয়ালি এই পজিশনে আছে এই পজিশনে আছে তার মানে কি তার মানে হচ্ছে আমাদের কলমটা এই যে এই বিবাহু বরাবর আছে এবং ক্যাপের ওরিয়েন্টেশনটা একটু দেখতে হবে ক্যাপটা হচ্ছে ওই দিকে মুখ করে আছে ক্যাপটা হচ্ছে ওই দিকে মুখ করে আসে তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এই কলমটাকেই আমি এই ত্রিভুজের তিনটা কোণ তার মানে হচ্ছে এ কোণ বি কোন এবং সি কোণ এই কলমটাকে আমি গ্র্যাজুয়ালি এই তিনটা কোণে ঘুরিয়ে আনবো এবং ঘুরানোর পরে তারপরে আমরা হচ্ছে এই কলমের যে ক্যাপটা ওই ক্যাপের ডিরেকশানটা আমরা দেখব। যদি আমরা দেখি যে ক্যাপটা ইনিশিয়ালি যেই ডিরেকশানে আছে এই তিন অ্যাঙ্গেলে ঘুরিয়ে আনার পরে ক্যাপটা এক্স্যাক্টলি উল্টা ডিরেকশানে আছে। তার মানে হচ্ছে এই তিনটা কোণ মিলে এই কলমটাকে একশো আশি ডিগ্রি ঘুরালো দ্যাট মিন্স ওই তিনটা কোণের সমষ্টি আসলে একশো আশি ডিগ্রি ওকে সো এই থিম অনুসারে আমরা কলমটাকে ঘুরানো শুরু করি যে আমাদের কলমটা ইনিশিয়ালি এই পজিশানে আছে। আমি একটা কাজ করলাম এই কলমটাকে এইভাবে ঘুরিয়ে আনলাম ওকে আমরা এই যে একবার আমরা কলমটাকে ঘুরালাম তার মানে আসলে আমরা কি করছি আমরা কলমটাকে এই যে মাথার যে অ্যাঙ্গেলটা ওই অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়ে আনছি কিভাবে বুঝলাম কারণ ইনিশিয়ালি বি বাহু বরাবর ছিল এখন সে আছে এসি বাহু বরাবর তার মানে আসলে ওই এবি আর এসি এর মধ্যবর্তী যে কোণ অর্থাৎ এ কোণ আমরা কলমটাকে ওই এ কোণে ঘুরিয়ে আনলাম গুড তার মানে আমাদের এ কোণে ঘোরানোর কাজ শেষ এবার আমরা সেকেন্ড বার ঘুরাবো কলমটাকে এইবার আমরা আর একবার ঘুরিয়ে আনলাম ওকে এইবার আমরা কোন কোণে ঘুরিয়েছি আমরা কিন্তু এটাকে সি কোণে ঘুরিয়ে আনলাম কিভাবে কারণ এ আগে ছিল হচ্ছে এসি বাহু বরাবর এখন আসছে বিসি বাহু বরাবর তার মানে আসলে কলমটাকে আমরা ঘুরিয়েছি সি কোণে আমরা কলমটাকে ঘুরিয়েছি গুড এখন দ্য লাস্ট ওয়ান এখন আমরা কলমটাকে যদি এই পজিশন থেকে এবার ঘুরিয়ে এই পজিশনে নিয়ে যাই তার মানে আমরা কলমটাকে ঘুরালাম আসলে কোন অ্যাঙ্গেলে এই বি অ্যাঙ্গেলে সো আমরা প্রথমে ঘুরিয়েছিলাম এ অ্যাঙ্গেলে তারপর সি এবং লাস্টে আমরা বি অ্যাঙ্গেলে ঘুরিয়েছি এবং আমাদের কথা ছিল কি আমাদের ঘুরানো শেষ হওয়ার পরে আমরা দেখবো এই ক্যাপের ডিরেকশন কোন দিকে ক্যাপের ডিরেকশান কিন্তু এখন এই দিকে তার মানে ক্যাপটা আগে ছিল কিন্তু ওই দিকে মুখ করে এখন ক্যাবটা এক্স্যাক্টলি উল্টা দিকে মুখ করে আসছে দ্যাট মিন্স আমরা বলতে পারি যে কলমটা ইনিশিয়ালি এই ডিরেকশানে ছিল আর আমরা এই তিনটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে আনার পরে কলমটা আসলে এই ডিরেকশানে চলে আসছে তার মানে কলমটা ইনিশিয়ালে কলমের ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত একশো ডিগ্রি এবং এই একশো ডিগ্রি কিন্তু আসছে আসলে এই এ সি এবং বি থেকে সো এই তিনটা কোণের সমষ্টি আসলে একশো ডিগ্রি তো এখানে আমরা দেখতে চাচ্ছি যে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ডিগ্রি তো তিনশো ডিগ্রি রোটেশন এই কথাটার মানে কি সেটা একটু বলি যে কোনো একটা কলম ধরলাম যে এই ডিরেকশানে আছে তো এখন আমরা যদি এই কলমটাকে তিনশো ডিগ্রি ঘুরিয়ে আনি তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে আনা মানে হচ্ছে কলমটা আগে যে ডিরেকশানে ছিল সে কিন্তু ওই একই ডিরেকশানে আবার ফেরত আসবে তো এখন আমরা ওই আগের মতোই এই জিনিসটাই দেখাতে চাই যে এখানে যে চতুর্ভুজটা আছে এবিসিডি আমরা যে কাজটা করব। আমরা কোনো একটা ইনিশিয়াল পজিশন থেকে এই কলমটাকে ঘোরানো শুরু করব। এবং আমরা কলমটাকে ঘোরাব চারটা স্টেপে চতুর্ভুজের চারটা কোণের মাধ্যমে এবং চারটা কোণের মাধ্যমে ঘুরানোর পরে আমরা যদি দেখি যে কলমটা যেই ডিরেকশান থেকে ঘূর্ণন স্টার্ট করেছিল এবং ফাইনালিও তার ডিরেকশনটা সেম তার মানে আসলে ওই চার কোণ মিলে তাকে তিনশো ডিগ্রি ঘোরালো গুড তো ধরলাম যে কলমটা ইনিশিয়ালি এই পজিশনে আসে এবি বাহু বরাবর এবং ডিরেকশানটা হচ্ছে ক্যাপের ডিরেকশনটা খেয়াল করি ক্যাপের ডিরেকশানটা হচ্ছে বি থেকে এ এর দিকে রাইট তো এখন আমরা একটা কাজ করি কলমটাকে আমরা প্রথমবার ঘুরাই আমরা এখন কোন অ্যাঙ্গেলে ঘুরালাম কলমটাকে এ অ্যাঙ্গেলে ঘুরিয়েছি গুড আমরা কলমটাকে আরও একবার ঘুরাই এখন আমরা কোন অ্যাঙ্গেলে ঘুরিয়েছি আমরা ডি অ্যাঙ্গেলে ঘুরিয়েছি আরো একবার যদি আমরা ঘুরাই আমরা ঘুরিয়েছি আসলে সি অ্যাঙ্গেলে এবং ফাইনালি আমরা কলমটাকে বি অ্যাঙ্গেলে তাহলে কিন্তু এই কলমটাকে আমাদের চতুর্ভুজের চারটা কোণের মাধ্যমে ঘুরানো হয়ে গেছে এবং ফাইনাল পজিশনটা আমরা খেয়াল করব বলছিলাম ফাইনাল পজিশনটা কোন দিকে অর্থাৎ ক্যাপের ফাইনাল ডিরেকশনটা হচ্ছে বাহু বরাবর দ্যাটস গুড এবং এই ক্যাপটা মুখ করে আসে আসলে বি থেকে এ এর দিকে এবং ইনিশিয়ালিও কিন্তু আমরা ক্যাপের যে ডিরেকশনটা এটাই আমরা নোট করছিলাম সো আমরা দেখতে পারলাম যে চতুর্ভুজের কোণে ঘোরানোর মাধ্যমে এই ক্যাপের ডিরেকশনটা আগে যা ছিল এক্স্যাক্টলি সেম জায়গাটাতে ফেরত আসলো তার মানে হচ্ছে এই চতুর্ভুজের কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ওকে তো সেম আইডিয়া থেকে এখানে একটা প্রবলেম প্রবলেমটা হচ্ছে যে আমাদের আমরা এখানে যেই স্টারটা দেখতে পাচ্ছি এই স্টারের যে কর্নার অ্যাঙ্গেলগুলা দ্যাট মিন্স এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল এবং ই অ্যাঙ্গেল এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে এক্স প্রশ্ন হচ্ছে এক্স এর মান কত অর্থাৎ মানে এক্স কোণের মান কত বা এক্স হচ্ছে কত ডিগ্রি এরকম প্রশ্ন করা হচ্ছে ওকে তো এটাকে খুব ইজিলি আমরা নর্মাল যে জিওমেট্রিক রুলগুলা জানি সেটার মাধ্যমে আমরা খুব ইজিলি এখান থেকে এক্সের মানটা বের করে ফেলতে পারি বাট ওইটা শেয়ার করা আমার উদ্দেশ্য না আমার মেন উদ্দেশ্য হচ্ছে ওই রোটেশনের আইডিয়াটা ব্যবহার করে একটু দেখানো যে এখান থেকে এক্সের মানটা কিন্তু বের করে ফেলা যায় কীভাবে খেয়াল করি আমরা আগে কি করছিলাম আগের দুইটা কেজে আমরা কলমের কোনো একটা ইনিশিয়াল পজিশন থেকে একে ঘুরানো শুরু করছিলাম তো এবারও আমরা ঠিক সেম কাজটা করব কলমটাকে আমরা ইনিশিয়ালি কোনো একটা জায়গাতে রাখবো দেন এই যে স্টার এর পাঁচটা কর্নার অ্যাঙ্গেল আছে এই পাঁচটা কর্নার অ্যাঙ্গেলে আমরা এই কলমটাকে ঘুরাবো এবং ঘুরানোর পরে আমরা দেখবো যে কলমের ফাইনাল পজিশনটা কোথায় আসে ওকে তাহলে আমরা ধরলাম যে কলমটা এই পজিশনে আসে হচ্ছে ইনিশিয়ালি ক্যাপের ডিরেকশনটা খেয়াল করতে হবে ক্যাপের ডিরেকশনটা হচ্ছে এ এ থেকে সি এর দিকে ওকে এখন আমরা কলমটাকে ঘোরানো স্টার্ট করি আমরা কলমটাকে একবার ঘোরালাম আমরা কোন অ্যাঙ্গেলে ঘুরিয়েছি এ অ্যাঙ্গেলে আর একবার ঘোরালাম কোন অ্যাঙ্গেলে ঘোরানো হলো ডি অ্যাঙ্গেলে আরও একবার ঘোরালাম কোন অ্যাঙ্গেলে ঘোরানো হলো বি অ্যাঙ্গেলে আরও একবার ঘোরালাম কোন অ্যাঙ্গেলে ঘোরানো হলো ই অ্যাঙ্গেলে এবং ফাইনালি জাস্ট আরেকটা অ্যাঙ্গেল বাকি আছে সেটা হচ্ছে সি আমরা যদি কলমটাকে সি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেলি তাহলে আমাদের কলম ঘোরানোর কাজ শেষ পাঁচটা অ্যাঙ্গেলে ঘোরানো হয়ে গেছে এবং আমরা একটু খেয়াল করি যে এখানে এই ক্যাপটা এই ক্যাপের ডিরেকশনটা কিন্তু আসলে সি থেকে এ এর দিকে ক্যাপের ডিরেকশনটা হচ্ছে সি থেকে এ এর দিকে এবং ইনিশিয়ালি কোন দিকে ছিল ইনিশিয়ালি ছিল হচ্ছে এ থেকে সি এর দিকে সো আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ অ্যাঙ্গেলে ঘোরানোর পরে এই কলমের ডিরেকশনটা উল্টে গেছে জাস্ট উল্টে গেছে তার মানে হচ্ছে এই পাঁচটা অ্যাঙ্গেল মিলে কলমটাকে একশো আশি ডিগ্রি পরিমাণে ঘুরালো আর ওই পাঁচটা অ্যাঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান ছিল হচ্ছে এক্স তাহলে এই পাঁচটা অ্যাঙ্গেল মিলে এই পাঁচটা অ্যাঙ্গেল মিলে হচ্ছে ফাইভ এক্স এবং আমরা দেখলাম যে এই পাঁচটা অ্যাঙ্গেল মিলেই হচ্ছে উল্টে দিলো মানে একশো আশি ডিগ্রি ঘুরালো তার মানে হচ্ছে ফাইভ এক্স ইকুয়াল টু একশো ডিগ্রি

কিছু অলরেডি জানা জিনিস আমরা একটু ডিফারেন্ট পার্সপেকটিভ থেকে হয়তো দেখতে শিখছি আর যেরকম মাইনাসে মাইনাসে প্লাস হয় তারপর ত্রিভুজে তিন কোণের সমষ্টি চতুর্ভুজে চার কোণের সমষ্টি বা একটা স্টারের যে কর্নার অ্যাঙ্গেলগুলো থাকে তাদের সমষ্টি এরকম কিছু জিনিস আমরা একটু ভিন্ন পারসপেকটিভ থেকে আসলে আমরা আজকের এপিসোডে দেখছি ওকে সো আজকের এপিসোডে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে